আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম। আজ আমি আমার আলমারিটা কী করে গুছিয়েছি, কী করে ছোট্ট আলমারিতে এতগুলো কাপড় রেখেছি সবগুলি তোমাদের সাথে শেয়ার করব, আর সাথে থাকবে কিছু টিপস। চলো তাহলে ভিডিওটা এবার শুরু করি। এখানে আলমারির অবস্থা খুব খারাপ হয়ে আছে, সবগুলো কাপড় আগে সবগুলো বের করে নিয়েছি। এবার তোমাদের একটা ছোট্ট টিপস বলে দিই, এরকম আলমারি মানে ছোট্ট আলমারিতে অনেকগুলো জামা কাপড় রাখার জন্য এরকম ব্যাগের মধ্যে রাখলে অনেক জিনিস একসাথে থাকে আর বের করার সময় সুবিধে হয়। এগুলো তোমরা যে কোনো স্টোরে বা অনলাইনে পেয়ে যাবে, তো এইগুলোতে কাপড় রাখার চেষ্টা করবে। তাহলে দেখবে আলমারিটা খুব নিট আর ক্লিন থাকবে আর কাপড়গুলো সব এক জায়গায় গুছানো থাকবে। আমি সবসময় চেষ্টা করি এরকম ব্যাগের মধ্যে কাপড় রাখার, তাহলে অনেকগুলো কাপড় একসাথে থেকে যায়। আমি একটা ব্যাগে সব আমার চুড়িদারগুলো রেখেছি, আর একটা ব্যাগে সব দুপাট্টা, একটা ব্যাগে প্যান্টগুলো, এরকম করে রেখেছি। তোমরা চাইলে এগুলো সব এক জায়গায় রাখতে পারো, কিন্তু আমি বলবো এগুলো সব আলাদা আলাদা করে রাখলে বেশি ভালো হবে, তাহলে বের করার সময় একটা একটা করে বের করে নিতে পারবো আমরা। অনেক সময় হয় কোথাও যাওয়ার সময় তাড়াহুড়ো করে কাপড় বের করতে গিয়ে একটার জন্য পুরো আলমারিটাই অগোছালো হয়ে যায়। সবসময় চেষ্টা করবে যে কিছুক্ষণ আগে ভেবে রাখতে যে কোনটা পরবো, তাহলে খুব ইজিলি তাড়াহুড়ো না করে বের করে নিলে আলমারিটা খুব সুন্দর থাকবে। দুই নম্বর টিপসটা ফলো করে দেখবে, তাহলে কাপড় আর এলোমেলো থাকবে না। তারপর টিপস হলো, তোমরা সবসময় চেষ্টা করবে লং টাইপের জামা বা গাউন এগুলো আলাদা ব্যাগে রাখার, আর এমনি জামাগুলো আলাদা ব্যাগে রাখার। তাহলে আমাদের বের করে নিতেও সুবিধা হবে আর বেশি খোঁজাখুঁজিও করতে হবে না। নম্বর টিপস হলো, তোমরা হিজাব বা স্কার্ফগুলো একটা ব্যাগে রাখার চেষ্টা করবে, তাহলে খুব ইজিলি আমাদের খুঁজে নিতে সুবিধা হবে। মানে যে কোনো সেটের জামার সাথে ওগুলো না রাখলেই ভালো, তাহলে আর কাপড়গুলো এলোমেলো হওয়ার চান্স থাকবে না। করে আলমারি গুছালে আর প্রতিদিন আলমারি গুছানোর প্রয়োজন হবে না, একদিন গুছালে অনেকদিন এরকম থেকে যাবে আর দেখতেও খুব ভালো লাগবে। তো আমি এখানে গাউনগুলো সব এক জায়গায় করে রেখেছি, এবার এটার মধ্যে রেখে দিলাম, তাহলে মনে থাকবে, বের করতেও খুব সুবিধা হবে। আলমারির মধ্যে এমনিও অনেক কাপড় রাখা যায়, কিন্তু আমার মনে হয় এই ব্যাগগুলোর মধ্যে রাখলে সব থেকে বেস্ট হয়, তাহলে দেখতে খুব ভালো লাগে এরকম সাজিয়ে রাখলে। যারা আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি যেটা করি, যেগুলো রেডিমেড চুড়িদার বা কুর্তি এই যেগুলো থাকে সেগুলো একটা ব্যাগে রাখার চেষ্টা করি, আর যেগুলো বানানো থাকে সেগুলো একটা ব্যাগে রাখার চেষ্টা করি, তাহলে খুব ইজিলি মনে করে বের করে নিতে পারবো। তোমরা এই টিপসটাও ফলো করতে পারো। অনেক সময় রেডিমেডগুলো পড়তে ইচ্ছা হয়, অনেক সময় আবার বানানোগুলো, তো আলাদা আলাদা রাখলে যেটা ইচ্ছা হবে সেটা সেই ব্যাগটা বের করে নিয়ে খুব ইজিলি আমরা পড়তে পারবো। এগুলো সব তো গুছানো হয়ে গেল, এবার চলছে শাড়িগুলো। শাড়ির মধ্যে এখানে একটা টিপস বলি, যেগুলো একটু হেভি শাড়ি সেগুলো একটা ব্যাগে রাখার চেষ্টা করেছি, আর যেগুলো একটু সিম্পল একটু লাইট ওয়েট সেগুলো একটাতে রাখার চেষ্টা করেছি। প্রায় মোটামুটি সবগুলোই গুছানো হয়ে গেছে, এবার আলমারিতে এক এক করে ব্যাগগুলো সব রেখে দেব। সবশেষে আবারও একটা কথা বলি, কোথাও যাওয়ার আগে কিছুক্ষণ সময় হাতে নিয়ে আগেই কাপড়গুলো বের করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে আর আলমারিটা অগোছালো হবে না। তো আমার হয়ে গেল আলমারিটা গুছানো, এবার দেখতে খুব সুন্দর লাগছে। চলো তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।